সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মাস্টার লাইফ ক্লাসে 10 মিনিট স্কুলে। আমরা আজকে আপনারা জানেন কী বিষয় নিয়ে আলোক করব, সেটা হচ্ছে যে আপনি উদ্যোক্তা হতে চান কীভাবে হবেন। আপনাদের অনেকেরই মনে নানা রকম স্বপ্ন আছে, তাই না? একটু চট করে যদি একটু বলেন যে কমেন্টে কে কোন জেলা থেকে যোগ দিয়েছেন, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হয়। আর আপনাদের যারা উদ্যোক্তা হতে চান, এরকম কি কখনো ভেবেছেন যে একটা মানুষের জীবনে একটা বলার মতো গল্প থাকা দরকার? কে কে চিন্তা করেছেন একটু যদি বলেন, একটু কমেন্টে লিখেন যে আমার জীবনে বলার মতো একটা গল্প থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় চিন্তা করি না, আমরা অনেক সময় ভাবি না যে হয়তো চলছে জীবন সাধারণভাবে আর 10টা 20টা 50টা মানুষের মতে, কিন্তু আপনি চাইলে আপনার জীবনে বলার মতো একটা গল্প তৈরি করতে পারেন কিন্তু। এবং সেইটা তৈরি করার জন্য আপনার জীবনে একটা সত্যি সত্যি একটা উল্লেখ করার মতো, যেটা আপনি আপনার সন্তানকে যদি যখন বড় হবেন সন্তানকে বলতে পারবেন, পরিবারকে বলতে পারবেন, আপনার বাবা মার জন্য একজন প্রাউড সান হতে পারবেন বা ডটার হতে পারবেন, বা আপনার গ্রামকে বলতে পারবেন, আপনার সমাজকে বলতে পারবেন, দেশকে বলতে পারলে তো কোনো কথাই নাই। যেমন করে 10 মিনিট স্কুল আজকে দেশকে নিয়ে কথা বলছে, তো সেরকম স্বপ্ন নিয়ে আমরা কথা বলবো আজকে অনেকক্ষণ আপনাদের সাথে। আমি একটু ছোট করে আপনাদের প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের কাজ করার জন্য আমি মনে করি মানসিক প্রস্তুতিটা খুব গুরুত্বপূর্ণ। কীরকম মানসিক প্রস্তুতি? যেমন আমি কয়েকটা প্রশ্ন আপনাদের করতে চাই, যে একটু বলেন তো যে নিজেকে ভালোবাসেন কে কে, একটু লিখেন। আসলে আমরা হয়তো বলবো যে আমরা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসি, আসলে কি আমরা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসি? আপনি যখন নিজেকে ভালোবাসবেন আপনার পক্ষে কিন্তু খারাপ কোনো কাজ করা সম্ভব না। এবং আমি মনে করি একজন উদ্যোক্তা হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একজন ভালো মানুষ হওয়া। কারণ হচ্ছে আমাদের সমাজে একটা মানে প্রচলিত ধারণা আছে যে বিজনেস যারা করে তারা হয়তো অতটা হিউমারাস না, অতটা মানবিক না, কিন্তু কথাটা কিন্তু ঠিক না। এখন বদলেছে সব কিছু, যদি নাও বদলে থাকে আমরা বদলাতে চাই। যে আমরা যারা উদ্যোক্তা হব, আমরা যারা জীবনে কিছু একটা করব, আমরা যারা স্বপ্ন দেখছি, তারা আমরা অনেক মানবিক হব। আমরা শুধু নিজের জন্য কাজ করব না। অ্যাকচুয়ালি আমরা যদি একটু চিন্তা করি, এই উদ্যোক্তারা কিন্তু বাংলাদেশের বা বিশ্বের যে কোনো দেশের জন্যে অর্থনীতির চালিকা শক্তি। তারা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, এর চেয়ে বড়ো দেশ সেবার কিন্তু কিছু হতে পারে না। সো আপনি আর ট্রুলি যদি দেশের জন্য কিছু করতে চান, এই উদ্যোক্তা, আপনি যদি 5 জন মানুষের 10 জন মানুষের এবং করছে, কেউ কেউ 5,000 50,000 লোকের কর্মসংস্থান তৈরি করছে এক একজন উদ্যোক্তা, সো আপনার কাছে কিন্তু স্কাই ইজ দ্য লিমিট। হ্যাঁ, আমি চাকরি আমি কখনোই, আপনি যদি চাকরি করতে চান সেটা অন্য বিষয়, চাকরি করেও অনেকে জীবনে অনেক ভালো কিছু করছে, কিন্তু আপনি যদি ব্রডার ওয়েতে অনেক বড় কিছু করতে চান আপনাকে উদ্যোক্তা হতে হবে। আর সবচেয়ে বড় কথা, আপনার আমার কাছে যেটা মনে হয় যে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় ক্ষমতা যেটা, সেটা হচ্ছে কর্মসংস্থান তৈরি করা। এবং এইটা যে কত বড় সমাজসেবা, কত বড় দেশ সেবা, এটা কল্পনাই করা যায় না। তো সেই জন্যে আমি যেটা বলবো, সেই জন্য নিজেকে ভালোবাসতে হবে। আর আপনি যদি নিজেকে ভালোবাসেন, আপনার পক্ষে যে কী সম্ভব আপনি কল্পনা করতে পারবেন না। আর যে নিজেকে ভালোবাসে না সে কিন্তু আর কাউকে ভালোবাসতে পারে না। তো সেই জন্যে আমি আপনাকে বলবো যে আপনারা নিজেকে ভালোবাসুন, তাহলে আপনি নিজেকে সুন্দর করতে পারবেন, অন্যকে ভালোবাসার জন্য আগ্রহ তৈরি হবে, আপনাকে লোকজন ভালো বলবে, এবং একটা পজিটিভিটি কিন্তু অনেকগুলো পজিটিভ জিনিসে তৈরি করে, তাই না? আবার আরেকটা প্রশ্নে আমরা একটু যেতে চাই যে নিজের সাথে কথা বলেন কে কে। আমি কিন্তু একটু প্রস্তুতিগুলো নিয়ে কথা বলবো, কারণ কোনো কাজ কিন্তু প্রস্তুতি ছাড়া করা যায় না। নিজের সাথে কথা বলেন কে কে, একটু কমেন্ট করেন। এখন প্রশ্ন আসতে পারে যে নিজের সাথে আমরা কী কী কথা বলি বা কী কথা বলবো। অ্যাকচুয়ালি আমরা এত ব্যস্ত, এত নয়েজ আমাদের চারিদিকে, ইভেন আমরা যখন একটু ফ্রি থাকি তখনও কিন্তু কানের মধ্যে একটা হেডফোন থাকে। সো আমাদের কিন্তু নিজের সাথে কথা বলার কিন্তু সময় নাই। আমরা কিন্তু প্রতিনিয়ত একটা মানে অস্থিরতার মধ্যে, একটা ব্যস্ততার মধ্যে, একটা সংযোগের মধ্যে থাকছি, কিন্তু নিজের সাথে কথা বলাটা খুবই জরুরি। আমি আপনাদের একটা টিপস দিতে চাই, যারা সত্যি সত্যি জীবনে অনেক বড় উদ্যোক্তা হতে চান, তাদের প্রতিদিন ইভেন যাই করতে চান, আপনি একজন ভালো মানুষ হতে চান, একজন প্রতিষ্ঠিত মানুষ হতে চান, প্রতিদিন রাতে নিজের সাথে একবার কথা বলবেন। প্রতিদিন রাতে আয়নার দিকে তাকিয়ে, নিজের চোখের দিকে তাকিয়ে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আজ সারাদিন আমি কী করেছি। এই প্রশ্নটা আপনি যখন প্রতিদিন করা শুরু করবেন, আপনার মধ্যে একটা নিজের মধ্যে একটা প্রশ্ন তৈরি হবে, আমি সত্যি কিছু করেছি আজকে, আজকের দিনটা কি আমি কোনো ভ্যালু অ্যাড করতে পেরেছি আমার জন্যে, আমার পরিবারের জন্যে, বা একটা মানুষের জন্যে,
বা কারো জন্যে। সো এই প্রশ্নটা যখন আপনি খুঁজতে থাকবেন, তখন দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু করেছে। আমি আমার অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি, আমি এই কাজটাই করি এবং গত 15 বছর ধরে এই কাজটাই আমি করছি। প্রতিদিন আমি নিজের সাথে কথা বলি রাত্রেবেলা, এবং এটা যে কত বড় পরিবর্তন আপনাকে নিয়ে আসবে আপনি কল্পনা করতে পারেন না। আজকে থেকে এই কাজটা শুরু করেন। আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে লাইফে যদি সত্যি কিছু একটা করতে চান, আমরা যেমন কী করি, আমরা ভবিষ্যতের জন্য সেভিংস করি না, সেরকমভাবে লাইফে কিছু একটা করতে হলে 5টা বছর বা 7টা বছর একটা সেভিংস দরকার। মানে ওই সেভিংসটা হচ্ছে ওই 5-7 বছর আপনার ঘুরে দেখা ভুলে যেতে হবে। আপনার কাজ হবে আপনি যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ। আপনি সারাটা জীবন যদি জীবনটাকে উপভোগ করতে চান, আপনাকে 5-7টা বছর পাগলের মতো কাজ করতে হবে, মানে ভালো লাগা। মানে এখন কাজটা হতে হবে এরকম যে আপনি যখন ভালোবেসে একটা কাজ করবেন, তখন কিন্তু আপনি কখনো ক্লান্ত হবেন না। আপনার মধ্যে এক ধরনের স্পৃহা, এক ধরনের ভালো লাগা কাজ করবে। আপনি দেখবেন সারা রাত কাজ করবেন, আপনি ক্লান্ত ফিল করবেন না, আপনার মনে হবে আমার কাজটা করতে ভালো লাগছে। সো লাইফে এই 5-7টা বছর আপনারা যদি এরকমভাবে কাটিয়ে দিতে পারেন, তখন আপনারা দেখবেন যে জীবনটা অন্যরকম হয়ে যাচ্ছে। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি এগিয়ে যান, এবং আমি আরও কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে যে যেমন আমরা কী করি, ওই উদ্যোক্তা হওয়ার বেলায় যে সমস্যাটা হয় যে আমি তো নর্মালি আমাদের কী হয়, আমরা পড়াশোনা করি, পড়াশোনা শেষ করি, শেষ করার পরে আমরা একটা সিভি বানাই, তারপর আমরা চাকরি খুঁজি, চাকরি না পেলে বাসায় এসে বলি আমার দ্বারা চাকরি বাকরি হচ্ছে না, সো আমাকে কিছু টাকা পয়সা দাও আমি বিজনেস করব। বিষয়টা কিন্তু এরকম না, একেবারে স্টুডেন্ট লাইফের ফার্স্ট ইয়ার থেকেই আপনি যদি চিন্তা করা শুরু করেন যে আমি উদ্যোক্তা হব, তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। যেমন ধরেন উদ্যোক্তা হওয়ার জন্য সবচাইতে জরুরি 3টা বিষয় কিন্তু আছে। একটা কি, একটা হচ্ছে ক্যাপিটাল, যেটাকে আমরা বলি মূলধন, একটা হচ্ছে আইডিয়া আপনি কী বিজনেস করবেন, আরেকটা হচ্ছে যে বিজনেসটা বোঝা, মানে একটা অফিস ম্যানেজমেন্ট বোঝা, দক্ষতাটা অর্জন করা, সেইটা আপনি কীভাবে করবেন এটা শেখা। এখন আপনারা নিজে কিছু মতামত দিতে পারেন যে একটা মানুষ বা একটা স্টুডেন্ট বা একটা একেবারে স্টার্ট আপ একজন তরুণ কীভাবে বা তরুণী কীভাবে ফান্ড জোগাড় করবে, আপনি নিজেরাও কিছু আইডিয়া দিতে পারেন, আমিও কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। যেমন ধরেন আপনি যখন আইডিয়া খুঁজবেন, তখন আপনাকে অনেকগুলো চিন্তা করতে হবে। আমি আসলে আপনাদেরকে এই পয়েন্টগুলোতে যাওয়ার আগে আমি আমার একটা গল্প, আমি তো বললাম যে নিজের জীবনে একটা গল্প থাকা দরকার, আমি আমার একটা গল্প ছোট্ট করে আপনাদের কাছে শেয়ার করব। তাহলে আপনি সেখান থেকে আইডিয়া, ফান্ডিং এবং লেগে থাকা, আসলে বিজনেসের সবচেয়ে বড় যে জিনিসটা লেগে থাকা, সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। গল্পটা এরকম, আমি আমার গল্পটাই যদি বলি, আমি কিন্তু একেবারে গ্রামের ছেলে ছিলাম। আমি নিশ্চয়ই এখানে প্রায় 10 লাখ মানুষ আছেন, আপনারা তরুণ তরুণী আছেন যারা এখন যোগ দিয়েছেন, তারাও বেশিরভাগই আমরা গ্রামের মানুষ, গ্রামের ছেলে। গ্রামে আমি SSC পর্যন্ত পড়েছি, সায়েন্সে ছিলাম, তারপর আমি ঢাকায় আসি, ঢাকায় এসে আমি HSC-তে আমি ভর্তি হই, তখন আমি সায়েন্সেই পড়ি। কিন্তু যেটা হয়, অনেক সময় দেখা যায় যে গ্রাম থেকে শহরে আসলে একটা মানুষ যখন একা হয়ে যায়, ব্যাপকভাবে স্বাধীন হয়ে যায়, সো পড়াশোনায় সেই মনোযোগটা দেওয়া হয় না নানান কারণে, এবং তখন যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে যে সে অন্যান্য অনেক কিছুতে ইনভলভ হয়ে যায়, বন্ধুবান্ধব এটা সেটা। আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম ছিল না, আমিও দেখা গেল যে পড়াশোনায় হঠাৎ করে স্বাধীন হয়ে যাওয়াতে, সো ক্যারিয়ার বা এই জিনিসগুলো আমার মধ্যে ততটা ওই সময় কাজ করে নাই, হয়তো ম্যাচুরিটির অভাব ছিল। এবং আমিও যেটা হয় সেটা হচ্ছে যে আমি ইন্টারমিডিয়েটে একেবারে খুবই খারাপ রেজাল্ট করে ফেলি এবং ফেল করে ফেলি যাকে বলে, এবং আমার মনে হয় ওইটা আমার জন্য একটা ঘুরে দাঁড়ানো ছিল। আমি কিন্তু আপনাদেরকে এনকারেজ করছি না যে ফেল করলে আপনি ঘুরে দাঁড়াবেন, কিন্তু এইটা বলার চেষ্টা করছি, এটা কখনোই করা যাবে না, এটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে জীবনে অনেক রকমের উত্থান পতন আসতে পারে। মানুষের লাইফটা তো একেবারে স্ট্রেট লাইন হওয়া উচিত না, তাহলে তো মৃত্যু, তাই না? এটা আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং স্ট্রাগল থাকবে, সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে কোনোভাবে হতাশ হওয়া যাবে না। এবং আমার হঠাৎ করে মনে হলো যে আমি কী করছি, আমার তো জীবনে অনেক কিছু করতে হবে, তাহলে এই ঘটনাটা কেন ঘটলো, হয়তো সময়টাকে আমি মূল্য দেই নাই বা সময়টা খুব দ্রুত ফুরিয়ে গেছে। যাই হোক, আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে, আমি খুব একটা ভালো ছাত্র ছিলাম না, আমি সেকেন্ড ডিভিশন পেয়ে পাশ করি। তারপরে যেটা হয় এই টাইমগুলোতে, যেটা হয় ফেল করার কারণে বা এরকম খারাপ রেজাল্ট করার কারণে, যেটা হয় পরিবার থেকে, মানে আত্মীয় স্বজনের কাছ থেকে খুব নেগেটিভ কিছু জিনিস আসে লাইফে, আমারও এসেছে। এবং আমি আমার বাবার এক ছেলে ছিলাম,
বলা হয়েছে যে নষ্ট হয়ে গেছে, তাকে দিয়ে জীবনে কিছু হবে না, এরকম নানান রকমের কমেন্টস আমার কাছে আসতে থাকে এবং আমি প্রচণ্ডভাবে মানসিকভাবে আমি বিপর্যস্ত ছিলাম। কিন্তু আমার বাবা আমাকে খুব সাহস দিয়েছিলেন। আমার বাবা বলতেন যে বাবা তুমি, আমি জানি তুমি ভালো করবে, হয়তো সাময়িকভাবে এরকম একটা কিছু হয়েছে। যাই হোক, আমি তারপরে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার বাবার ইচ্ছে ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং পড়ার কোনো মার্কসই পাইনি, মানে যোগ্যতা পরীক্ষা দেওয়ারই যোগ্যতা অর্জন করিনি। তারপরে আমি বাংলাদেশের প্রায় বড় বড় সবগুলো ইউনিভার্সিটিতে অনার্সে পড়ার জন্য আমি পরীক্ষা দিলাম। ঢাকা ইউনিভার্সিটির সবগুলো গ্রুপে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটং ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে যে ইভেন জগন্নাথেও আমি পরীক্ষা দিয়েছি, আমি কোথাও চান্স পাইনি। এবং তখন তো আরও নানানভাবে আমার উপরে প্রেশার আসতে থাকলো যে তো শেষ, এর লাইফে কিচ্ছু হবে না। তখন আমি গিয়ে বিকম ভর্তি হলাম এবং বিকম ভর্তি হওয়ার পরেও আমার আমার যারা ক্রিটিক্স, আমাকে যারা সমালোচনা করছে, যারা কোনো রকম আমাকে সাহায্য করছে না, ইন্সপায়ার করছে না, বরং আমাকে ডাউন করার চেষ্টা করছে, তারা বললো যে অনার্সে পড়ারও যোগ্যতা নেই। যাই হোক, আমি বিকম ভর্তি হওয়ার পরে সায়েন্স থেকে বিকম, সো এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল এবং আমি ব্যাপকভাবে তখন আমার লাইফটাকে চিনতে শুরু করি এবং আমার মধ্যে এটা কাজ করে যে আমাকে জীবনে কিছু একটা করতে হবে। বিকম ভর্তি হওয়ার পরে আমি আমার লাইফে মনে প্রথম আমি পড়াশোনাটা কী জিনিস আমি শিখেছি এবং আমি সত্যি সত্যি পড়ালেখাটা করেছি। তারপরে বিকম পড়ার পরে প্রত্যেকটা মানুষের জীবনে দূর থেকে কোনো না কোনো মেন্টর থাকে, আমারও সেরকম মেন্টর ছিল যাদেরকে আমি ফলো করতাম, এবং তাদেরকে ফলো করে আমি বিকম ভর্তি হওয়ার পর আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে ভর্তি হই। তখন দেখি আমার দিকে সবাই তাকানো শুরু করলো, হ্যাঁ ও তো বোধহয় এবার কিছু একটা হয়ে যাবে যে সিএ পড়ছে। অ্যান্ড যেটা হয় সেটা হচ্ছে যে তখন সব কিছু পরিবর্তন হওয়া শুরু হয় এবং আমি যেটা করতাম, আমি একেবারে গ্রাজুয়েশন পড়ার শুরু থেকে আমি টিউশনই করতাম, যখনই সুযোগ পেতাম আমি, ইভেন আমি একটা মেডিসিনের মেডিকেল স্টোরে আমি প্রায় ছ মাস পার্ট টাইম বিনা বেতনে আমি কাজ করেছি, কাজ শেখার জন্য, কারণ তখন আমার মধ্যে একটা প্রচণ্ড রকমের ক্ষুধা তৈরি হয়েছে যে আমাকে কিছু একটা করতে হবে, এরকমও করেছি, কারণ আমার কাজগুলো শিখে ফেলা দরকার ছিল। যার কারণে আমি সিএ ভর্তি হওয়ার পরেই স্টুডেন্ট থাকাকালীন আমি একটা পার্ট টাইম জব পেয়ে যাই, একদম প্রথম ইন্টারভিউতেই প্রথম জব। সো এবং যেটা হয় আমার এর মধ্যেই নানান কারণে আমার আমি বিয়েও করে ফেলি, আমার তখন বয়স মাত্র 23 বছর, এবং যেই মেয়েটার সাথে বিয়ে হয় সেই মেয়েটার বয়স মানে মাত্র ম্যাট্রিক পাশ করেছে, এরকম অবস্থায় বিয়েটা হয়ে যায়। তারপরে তো যেটা হয়, ফ্যামিলি লাইফ মানে অনেক স্ট্রাগল, টাকা পয়সার সমস্যা থাকে, সেকেন্ড ইয়ারে আমাদের একটা বেবিও হয়ে যায়, এরকম একটা অবস্থায় আমি জব করছি। জব করতে করতে যেটা হলো সেটা হচ্ছে যে এর মধ্যে আমি জবটা চেঞ্জ করি, আর একটা জবে যাই একটু ভালো ইয়ের জন্য। এর মধ্যে আমি সি ইন্টারটা পাশ করে ফেলি খুব দ্রুত এবং এক চান্সেই, যেটা আসলে একটু ডিফিকাল্ট বা নর্মালি টাইম লাগে। এর মধ্যে আমি একটা অফিসে জয়েন করি। আমি এখানে একটু টুইস্ট দিব, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা হয় বোঝানোর জন্যে বা কেউ কিছু যখন সমালোচনা করে আমরা খুব দ্রুত মুখে উত্তরটা দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, আপনি যদি কাউকে উত্তর দিতে চান আপনি আপনার কাজ দিয়ে দেবেন, মুখে উত্তর দেওয়ার দরকার নেই। সেরকম একটা ঘটনা আমি ছোট্ট করে এখন বলবো আপনাদের। আমি সেকেন্ড জবটাতে যখন যাই, আমি আমার কোয়ালিফিকেশান হচ্ছে আমি গ্র্যাজুয়েট এবং সিএ ইন্টার, তখন আমাকে ওইখানে আমি একটা পজিশনে, ভালো পজিশনে আমি জয়েন করি ভালো স্যালারিতে, তখন আমাকে বলা হয় যে আমার যিনি সমসাময়িক ছিলেন ওই পজিশনে আরেকটা ডিপার্টমেন্টের, উনি কমপ্লেন করলেন যে এই মাত্র গ্র্যাজুয়েট করা, যে যার মাস্টার্স তো হয় নাই, গ্র্যাজুয়েট করা একটা ছেলে এই পজিশনে কেন জয়েন করলো, আমি তো এখানে কাজ করছি প্রায় 10-15 বছর ধরে, সো এটা তো আমাদের মানে থাকে না। তারপর আবার তাকে অফিস থেকে গাড়ি দেওয়া হচ্ছে। তো আমাকে যখন ডেকে বলা হলো প্রতিষ্ঠান থেকে যে আপনি তো মাত্র নাকি গ্র্যাজুয়েট করেছেন, আমি বললাম যে আমি তো সি ইন্টার করেছি, বলে যেন আপনার তো মাস্টার্স লাগবে, নাহলে তো আমাদের সাথে ম্যাচ করছে না। তখন আমি গিয়ে MBA ভর্তি হই এবং মাস্টার্স ভর্তি হই একসঙ্গে, এবং এটা যেহেতু ইয়ে ছিল, রাতে ছিল, আমি জবও করতাম এবং একসঙ্গে দুইটা পড়াশোনা করি, এবং 2 বছরের মধ্যে আমি 2টা সার্টিফিকেট এনে ওই অফিসে জমা দিই। সো আমি মনে করি এই সমালোচনাগুলো একটা মানুষকে কিন্তু অনেক উপকার করে, এবং তারপরে ওই জবটা আমি ছেড়ে দিই। কিন্তু যেটা হয়েছে, আমি প্রথম জবটা করাকালীন আমার মধ্যে এই উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন কাজ করতে থাকে, কারণ হচ্ছে যে আমার প্রথম যেটা আমাকে ইন্সপায়ার করেছে সেটা হচ্ছে যে আমার 9টা-5টা কাজ করতে ভালো লাগতো না, আর এটা হচ্ছে যে শুধুমাত্র অ্যাকাউন্টসে কাজ করতে আমার ভালো লাগতো না। আমার কাছে মনে হতো আমি
কাস্টমার কেয়ারে কাজ করতে চাই, আমি বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতে চাই, আমি ব্র্যান্ডিংয়ে কাজ করতে চাই, আমি এইচআরে কাজ করতে চাই, কিন্তু সেটা তো সম্ভব না, তাহলে আমার একটা কোম্পানি দরকার। তো তখন ওই প্রথম জবে থাকাকালীন আমরা পাঁচ বন্ধু মিলে চিন্তা করলাম একটা কোম্পানি করবো, আমরা কোম্পানি রেজিস্ট্রেশন করলাম, সব কিছু করলাম, কোম্পানি স্টার্ট করবো। এরকম একটা সময়ে হঠাৎ করে আমার চার বন্ধু বললো যে না বন্ধু, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, চাকরি ছাড়া সম্ভব না, আমরা চাকরি করি, বাদ দাও। হলো না। সেকেন্ড জবটাতে গিয়ে আমার যে কাজটা হলো, এর মধ্যে দুইটা ডিগ্রি হলো, প্লাস আমার একটা কোম্পানি করার স্বপ্নটা আস্তে আস্তে আমার বাস্তবায়ন হতে লাগলো, এবং আমি মোটামুটি একটা প্রেজেন্টেশন তৈরি করে আমি নেমে গেলাম। আমি এবং আমার পকেটে কিন্তু মাত্র আমার যেটা নিয়ে আমরা কথা বলছিলাম মূলধন, আমার পকেটে কিন্তু মাত্র 50,000 টাকা। এটা দিয়ে আমি একটা কোম্পানি করার স্বপ্ন দেখছি। আমি একটা প্রেজেন্টেশন তৈরি করলাম যে আমি কী ধরনের কোম্পানি করতে চাই। এটা একটা আইটি কোম্পানি ছিল, এবং সেই কোম্পানিতে প্রেজেন্টেশনে যেটা হয়, আপনারা জানেন যে সেখানে সমস্ত 2-3 বছরের লাভ ক্ষতি, ব্যালেন্স শিট, প্রোডাক্ট মানে আমরা সার্ভিসটা কী হবে, কত টাকা ইনভেস্টমেন্ট হবে, কার কত শেয়ার হবে, এবং মার্কেটিংটা কীভাবে, সব কিছু দিয়ে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি আমি। তারপরে আমি অনেক লোকের কাছে যাই, প্রায় 30 জন লোকের কাছে আমি আমার প্রেজেন্টেশনটা সাবমিট করি। এক পর্যায়ে গিয়ে যেটা দেখা গেল যে আমি কাউকেই বোঝাতে পারলাম না যে আমি কী করতে চাই, বা তারাও ইন্টারেস্ট দেখালো না, কারণ এটা একটা ইন্টারনেট, ব্রডব্যান্ড ইন্টারনেট, ন্যাশন ওয়াইড একটা ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস, অনেকেই এটা পছন্দ করছিল না। এটা 2003 সালের কথা। তখন ফাইনালি আমি একজনকে পাই যিনি আমার এই প্রজেক্টটা পছন্দ করেছেন এবং আমাকে টাকা দিতে রাজি হয়েছেন। উনি আসলেন এবং পরবর্তীতে ওনার মাধ্যমে আমরা আরও কিছু ইনভেস্টর পাই। পাওয়ার পরে আমরা কী করলাম, এই প্রজেক্টটা শুরু করে দিলাম। প্রজেক্টটা শুরু করে দিয়েছি, তখনও কিন্তু আমি একটা কোম্পানিতে চাকরি করি, এবং আমি এরপর একটা মাল্টিনেশনাল কোম্পানিতে সুইচ করি, কারণ আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করব। এবং সেখানে জেনারেল ম্যানেজার হিসেবে আমি জয়েন করি। সেখানে আমি অনেক দিন ধরে কাজ করছি, মানে তখন কোম্পানি আমার স্টার্ট হয়ে গেছে। আমি ওই আমার অফিসে 9:30 থেকে 8:30 থেকে 5টা পর্যন্ত কাজ করি, 5:30 থেকে রাত 10টা পর্যন্ত আমি আমার নিজের অফিসে কাজ করি, এভাবে আমার চলতে থাকে। 18 মাসের মাথায় তখনও কোম্পানির তেমন একটা রেভিনিউ আসছে না, আমরা স্যালারি দিতে পারি না, বাড়ি ভাড়া, অফিস ভাড়া দিতে পারি না, এরকম একটা অবস্থায় কোম্পানিটা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হলো। এবং আমাদের যে পার্টনার ছিলেন, তখন ইনভেস্টার ছিলেন, তারা বললো যে এরকম একটা বাচ্চা ছেলের হাতে, আমার বয়স তখন 28, বাচ্চা ছেলের হাতে এতগুলো টাকা উঠাই দেওয়া ঠিক হয় নাই, আমরা কোম্পানি বন্ধ করে দেবো, ওকে বের করে দাও। সো এরকম একটা অবস্থায় আমার বাবা, আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার বাবা অসুস্থ হয়। আমি সারাদিন আমার কোম্পানিতে, যে কোম্পানিতে কাজ চাকরি করি ওখানে কাজ করি, রাত্রেবেলা অফিস করি 10টা পর্যন্ত, তারপর হসপিটালে যাই, সারা রাত বাবার সাথে ডিউটি করি, এরকম একটা অবস্থায় প্রতিদিন রাত্রে বাবার সাথে থাকি। এবং প্রায় 20 দিন পর আমার বাবা মারা যায়। সো কীরকম একটা ভয়ানক অন্ধকার! আমার বাবার প্রপার্টি কোথায় আছে আমি জানি না, আমার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম, মাথার উপরে অনেক, এর মধ্যে ওই কোম্পানির জন্য একটা লোনও নেওয়া হয়েছে, সেই লোনের ইনস্টলমেন্ট দেওয়া যাচ্ছে না, ব্যাংক থেকে প্রেশার আসছে, এরকম একটা অবস্থায় আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরে আমাদের ফ্যামিলিতে একটা বৈঠক বসলো। আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার বউ, আমার মা আমাকে সাজেস্ট করলো যে তোমার ব্যবসা করার কোনো দরকার নেই, তুমি খুবই ভালো একটা জব করছো, ভালো বেতন পাও, অফিস থেকে একটা গাড়ি দেওয়া হয়েছে, তোমায় ব্যবসা ছেড়ে দাও, তুমি চাকরি করো, আমরা অনেক হ্যাপি থাকবো। আমি সারা রাত ঘুমাতে পারলাম না, চিন্তা করলাম আমি কি হেরে যাবো এরকম একটা অবস্থায়, এত কষ্ট করে, এত স্বপ্ন নিয়ে, এতদিন ধরে স্বপ্ন দেখলাম, 2 বছর ধরে এটার পিছনে শ্রম দিলাম, অফিস রেডি, বেশ কয়েকজন এমপ্লয়ি আছে, আমি ছেড়ে দিব। ফাইনালি সকালবেলা আমি গিয়ে আমার ওই মাল্টিনেশনাল কোম্পানিতে আমি রিজাইন করি। করে আমি এসে আমি আমার কোম্পানিতে বসি, এবং আমি প্রায় 15-16 ঘন্টা আমার কোম্পানিতে আমি কাজ করি। 3-4 জন এমপ্লয়ি আমার দরকার ছিল, সেই কাজগুলো আমি নিজের হাতে করি, এবং আমি নানান রকমের অ্যানালাইসিস করি, মার্কেট রিসার্চ করি সারা দিন রাত। এরকম একটা অবস্থা, আমি আবার বোর্ড মার্টিন ডাকি, যেহেতু আমার এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ছিল, আমি তাদেরকে বললাম আমাকে 1 বছর সময় দেন। তো যেহেতু আমার বাবা নেই, আমার একটা মানবিক বিপর্যস্ত অবস্থা, তারাও একটু সফট ছিল, ঠিক আছে 1 বছর সময় দিল, কিন্তু তাদেরকে টাকা ফেরত দিয়ে দিতে হবে, এরকম একটা অবস্থা ছিল। তাই আমি বললাম যে 1 বছর পরে আপনাদের টাকা ফেরত দিব, আমাকে 1টা বছর দেন। আমি দিন রাত পরিশ্রম করে আস্তে 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 6 মাস 8 মাস 1 বছর 1.5 বছর প্রায় 2 বছর পরে আমরা ঘুরে দাঁড়াতে শুরু করলাম। আমাদের বেতন দিতে তখন আর সমস্যা হচ্ছিল না, বাড়ি ভাড়া দিতে সমস্যা হচ্ছিল না,
এরকম একটা অবস্থায় আমরা আস্তে আস্তে ওদেরও অ্যাডভান্স চেক দিয়ে দিয়ে কিছু কিছু টাকা আমরা ফেরত দেওয়া শুরু করি। এবং সেই কোম্পানি যেটা বন্ধ হয়ে যেতে চাচ্ছিলো, এটার বয়স আজকে প্রায় 15 বছর, এখন আমাদের কোম্পানিতে প্রায় 150 জন বিভিন্ন কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে MBA করা ছেলেমেয়ে কাজ করে। সো এই কথাটা, এর মধ্যে আমার আরও একটা প্রতিষ্ঠান আছে aladdin.com, সেটারও বয়স আজকে প্রায় 2 বছর, এছাড়া আরও কিছু বিজনেস আছে আমাদের। সো এই কথাগুলো বলার দুটো কারণ, এই গল্পটা বলার দুটি কারণ, একটা হচ্ছে আমি ছেড়ে দিতে পারতাম, আমি আমার মাল্টিনেশনাল কোম্পানিতে জব করতে পারতাম, তাহলে আজকে 150টা পরিবারের দায়িত্ব আমি নিতে পারতাম না, তাই না? আরেকটা হচ্ছে যে আমি যদি ছেড়ে দিতাম তাহলে শুধু 150টা, এই যে এত বড় একটা নেটওয়ার্ক আমরা করলাম, এত বড় একটা কোম্পানি আমরা তৈরি করলাম, দুটো কোম্পানি আমরা তৈরি করলাম, সেটা হতো না। তাহলে লাইফে সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনাকে রিস্ক নিতে হবে। এখন আমরা বলি বিজনেস মানে রিস্ক, চাকরি মানে নিরাপদ। কোথাও নিরাপত্তা নেই। আপনি যদি না শিখে, না জেগে, না জেনে আপনি কোনো কিছুতে নামেন, সেটাও নিরাপদ না। চাকরি নিরাপদ কে বলবো? বরং আপনি যেটা করতে পারেন বিজনেসে, সেটা হচ্ছে আপনি একটা এমপ্লয়মেন্ট তৈরি করতে পারেন, শত শত হাজার হাজার মানুষের এমপ্লয়মেন্ট তৈরি করতে পারেন। সেই কাজটাই করার জন্যে আমরা এখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো ধারণা পেয়েছেন কীভাবে আপনি ফান্ডিং করবেন, এবং আপনি যদি ছোটো কিছু করতে চান নিজে আপনি করতে পারেন কোনো পার্টনার না নিয়ে, এবং আপনি যদি বড় কিছু করতে চান তাহলে আপনাকে কিন্তু পার্টনার নিতে হবে, এবং সেটার জন্য আপনাকে কিন্তু এই ধরনের মার্কেটিং করে প্রথমে আপনার নিজেকে মার্কেটিং করতে হবে যে আপনি কী করতে চান। সো এই জিনিসগুলো যখন আমাদের হবে, আই এম শিওর এই এই গল্পটা আপনাদের থেকে আপনারা কী শিখলেন একটু কমেন্ট করবেন, বা কী জানলেন সেটাও একটু কমেন্ট করবেন, বা আপনাদের ভালো লেগেছে কি না সেটা একটু জানাতে পারেন। সো আমার এই ছোটো গল্পটা বলার একমাত্র দুটো উদ্দেশ্য, সেটা হচ্ছে লেগে থাকা। আমরা হয়তো কখনো কখনো হেরে যাব, আমরা পারবো না, আমাদের লাইফে অনেক বড় রকমের ঝামেলা তৈরি হয়ে যাবে, কিন্তু আমাদের লেগে থাকতে হবে, এবং এই লেগে থাকার কিন্তু কোনো বিকল্প নাই। তো সেই জন্যে আমাদের কিছু জিনিস আমরা আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে কেন স্টুডেন্ট লাইফ থেকে বলছি, যেমন আপনি হয়তো এখন ছাত্র আছেন, আপনি হয়তো বেকার, বা আপনি কেউ কেউ হয়তো জব করে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে এর এই সময় থেকেই আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোথায় যেতে চান, আপনি কী করতে চান। আপনি চাকরি পেলে চাকরি করবেন, চাকরি করতে পারলে কিন্তু বরং সুবিধা যে আপনি একটা অফিসের অ্যাডমিনিস্ট্রেশন, একটা অফিস কীভাবে চলে আপনি সেটা শিখে ফেলতে পারলেন, তাহলে এই দক্ষতাটা আপনার হয়ে গেল। সো সেটা যদি না পান তাহলে কি আপনি বসে থাকবেন? এবং আমি মনে করি স্টুডেন্ট লাইফটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি আপনার যেসব বন্ধুবান্ধব আছে তাদের মধ্য দিয়ে যে নেটওয়ার্কটা আপনার শুরু হবে, এবং নেটওয়ার্কিংটা, আমি মনে করি স্টুডেন্ট লাইফে নেটওয়ার্কিংটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি স্টুডেন্ট লাইফে কোনো একজন সিনিয়র মানুষের সাথে দেখা করেন, কথা বলেন, এবং তাকে স্বপ্নের কথা বলেন, সে কিন্তু অনেক মুগ্ধ হবে, এবং সে কিন্তু আপনাকে মনে রাখবে। যখন আপনি কাজে যাবেন, যখন একটা কোম্পানি করে আবার তার সাথে দেখা করতে যাবেন আপনার কোম্পানির কাজের জন্য, সে কিন্তু তখন মেলাবে, আরে এই ছেলেটা তো আমার সাথে আরও 4 বছর আগে, 5 বছর আগে বা 3 বছর আগে দেখা করেছে, এরকম লোকই তো আমাদের দরকার। সো নেটওয়ার্কিংটা করতে হবে স্টুডেন্ট লাইফ থেকে, এবং স্টুডেন্ট লাইফের এক্সেসটা কিন্তু অনেক বেশি। একটা কোম্পানি করার পরে কিন্তু এক্সেস খুব কমে যায়, তখন কিন্তু মানুষ এতটা শুরুতে পাত্তাটা দিতে চায় না, কিন্তু স্টুডেন্ট লাইফে আপনার এক্সেসটা কিন্তু অনেক সুবিধা। সেই জন্য নেটওয়ার্কিংটা যার সাথে দেখাও, আপনি জানেন না যে আপনার পাশের চেয়ারে, আপনি হয়তো কোথাও যাচ্ছেন বাসে পাশের সিটে, বা কোথাও প্রোগ্রাম দেখছেন পাশের সিটে যে লোকটা বসে আছে সেই হয়তো আপনার একজন বড় ইনভেস্টর হতে পারে একদিন। সো আমাদের লাইফে আসলে এই ছোটো ছোটো সম্পর্ক, আমি যে জিনিসটা সবসময় বলি যে আপনার জীবনে আপনি কল্পনা করতে পারবেন না যে ছোটো ছোটো সম্পর্কগুলো আপনাকে কোথায় নিয়ে যেতে পারে। আপনি হয়তো এই সম্পর্কগুলো রাখার জন্য বা মেনটেন করার জন্য আপনি কোনো কিছুই করেন নাই আপনার সততা এবং আপনার কমিটমেন্ট ছাড়া। সো আমি মনে করি মানুষের জীবনে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা এবং কমিটমেন্ট। এখন আমি আমার প্রশ্নে আসি, আমাকে যে লোকটা এতগুলো টাকা দিল এবং উনি যাদের কাছে আমাকে নিয়ে মার্কেটিং করলেন যে এই ছেলেটা ভালো, এই ছেলেটা অনেস্ট, একে বিশ্বাস করা যায়, এ খুবই ডেডিকেটেড, পরিশ্রমী, সো এখানে টাকা পয়সা দিলে কোনো সমস্যা হবে না এবং একে বিশ্বাস করা যায়, তাহলে এটাই ছিল মার্কেটিং। প্রোডাক্টটা কিন্তু সেখানে বাই প্রোডাক্ট ছিল, মূল জিনিসটা ছিল যে যে ইনিশিয়েটর, যে উদ্যোক্তা, সেটা ছিল মূল মার্কেটিং। সো সেই জন্য আমি বলবো যে আপনারা লাইফে এই যে বিনিয়োগ নিয়ে যে টাকা কোথায় পাবেন, টাকা জোগাড় করার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু আপনার
মাথার মধ্যে এবং মনের মধ্যে। আপনি যদি একজন এরকম একজন ইমেজ আপনার লাইফে যদি আপনি তৈরি করতে পারেন যে আপনি খুবই সৎ, আপনি খুবই আপনাকে খুবই বিশ্বাস করা যায়, আপনি একজন কর্মঠ মানুষ, পরিশ্রমী মানুষ, আপনার মধ্যে ভালো আইডিয়া আছে, ভালো আইডিয়া যদি নাও থাকে আপনি হয়তো কারো কাছ থেকে আইডিয়া নিয়ে, আপনি ভালো লিডার, আপনি টিম ম্যানেজ করতে পারেন এবং আপনি লেগে থাকতে পারেন, হাল ছেড়ে দেন না কখনো, এই ক্যারেক্টারগুলো যদি আপনাকে আপনার মধ্যে নিয়ে আসতে পারেন, লোকজন কিন্তু আপনি আপনাকে ইনভেস্ট করার জন্য খুঁজবে। কারণ কারো কাছে টাকা আছে, অনেকের কাছে টাকা আছে কিন্তু আইডিয়া নাই, অনেকের কাছে টাকা আছে কিন্তু ভালো লোক নাই। সো এই জিনিসগুলো কিন্তু নিজের মধ্যে ধারণ করলে, এবং এটা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে ধারণ করতে হয়, স্টুডেন্ট লাইফ থেকে এই জিনিসগুলো যদি আপনি ধারণ করেন, আপনি কল্পনা করতে পারবেন আপনার জীবনটা কোথায় চলে যাবে, কীভাবে পাল্টে যাবে। সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করব। আরেকটা হচ্ছে যে একটু আগে বলেছি যে নিজের সাথে কথা বলা। এখন ধরেন আপনার এরকম কোনো ভাববার কারণ নাই যে আমি যেটা শুরুতে বললাম যে আমরা একটা কোম্পানি করতে চেয়েছিলাম কিন্তু আমরা সেটা পরে করতে পারিনি, তাই বলে কি আমি হতাশ হয়ে ছেড়ে দিয়েছি, আমি এক মুহূর্তের জন্য আমার স্বপ্ন থেকে দূরে সরে যাইনি। আপনি এরকম ভাববার কোনো কারণ নাই যে আপনি যেটাই ট্রাই করবেন ওটাই হয়ে যাবে, আপনি হয়তো তিনটা চারটা পাঁচটা ট্রাই করেছেন তার মধ্যে একটা ক্লিক করবে। সো কিপ অন ট্রাইং, চেষ্টা করে যেতে হবে, এবং সেই জিনিসটা লাইফে খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা, আই এম শিওর যে আপনারা অনেক রকমের প্রশ্ন করছেন, এবং আমি দু চারটা প্রশ্ন আমাদের সাথে যারা সহযোগী আছেন এখানে আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদেরকে প্রশ্নগুলো দিবেন, আমরা তাহলে সেই প্রশ্নগুলোরও নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি কিন্তু অনেক অবস্ট্রাগলের কথা বলতে পারেন বিজনেস করতে গিয়ে, যে আমার টাকা নাই, আমার আইডিয়া নাই, আমাকে কেউ হেল্প করে না, সরকার কোনো সাহায্য করে না, আপনি কিন্তু অনেক বাহানা বলতে পারেন, কিন্তু আসলে এগুলা রং। আসলে আপনার মনের যে অবস্ট্রাগল, নামতে হবে, শুরু করতে হবে। আপনি শুরু করবেন, নামবেন, হাঁটবেন, তারপর দেখবেন একটার পর একটা উইন্ডো সামনে বাধা আসতেছে এবং উইন্ডো খুলতেছে। বাধা আসবে প্রতিটা কাজে, বা আপনি রাস্তায় নামবেন প্রতিটা জায়গায় বাধা আছে, কিন্তু বাধাগুলোকে অতিক্রম করার একটা মানসিকতা থাকতে হবে, এবং সেইটা আপনি যদি করতে পারেন এবং তাইলে পরে আপনি ডেফিনেটলি এগিয়ে যাবেন। এবং একটু ব্যতিক্রম, মানে আমরা হয় কি অনেক সময় চিন্তা করি যে ও এটা করেছে তাহলে আমি যদি ওইটা করি আমি সফল হয়ে যাবো, এরকম কিন্তু ভাববার কোনো কারণ নাই। আপনার কোনটা ভালো লাগে, আপনার কোনটাতে প্যাশন আপনার আছে, সেই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে, আপনার ভালো লাগার কাজটা তৈরি করতে হবে। কারণ আপনি কোনো একটা জিনিস শুরু করলেন, দেখা গেলো আপনার ভালো লাগছে না কিছুদিন পরে, তাহলে কিন্তু সব গেলাম। সো ভালো লাগাটা তৈরি করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি আমাকে প্রশ্ন করেন যে ভালো লাগাটা কীভাবে তৈরি করবো, আমাকে অনেকে বলেন যে অনেক কিছু তো অনেক আপনি যখন বলেন, আপনি যখন কথা বলেন, আপনি যখন স্বপ্ন দেখান, অনেক স্বপ্ন দেখি, কিছুদিন খুব চার্জ থাকি, তারপরে দেখা যায় যে আর ধরে রাখতে পারি না। এইটা কিন্তু কমন, এটা আপনাদেরও সবারই হতে পারে। এইটার উত্তর এবং ফর্মুলা আমার কাছে একটাই দেওয়া আছে, একটাই জানা আছে যেটা আমি প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে কাজটার প্রেমে পড়তে হবে, কাজটাকে ভালোবাসতে হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি কাজটাকে ভালোবাসবেন, কাজটার প্রেমে পড়বেন, তাহলে দেখবেন যে আপনার ভালো লাগাটা সরে যাচ্ছে না। হ্যাঁ, এমন হতে পারে যে আপনার হয়তো ওইটা ভালো না লাগলে আপনি আরেকটা চুজ করেন, কিন্তু যেটাই চুজ করেন সেটাকে ভালোবাসতে হবে, সেটা প্রেমে পড়তে হবে, তাহলে দেখবেন যে আপনার এই কাজ করতে আপনার মধ্যে কোনো রকমের বিরক্তি তৈরি হচ্ছে না, এবং আপনি টায়ার্ডলেস, স্মার্ট ওয়ার্ক যাকে বলে, আপনি কাজ করতে পারতেছেন। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে। আরেকটা জিনিস আমি আপনাদের বলবো, ছোটো একটা টিপস, সেটা হচ্ছে যে আপনি একটু বলেন তো কমেন্টে, কে কে প্রতিদিন অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটেন বা দৌড়ান? অনেকে চিন্তা করে যে এটার সঙ্গে বিজনেসের কী সম্পর্ক, কী যে ভয়াবহ সম্পর্ক আপনি কল্পনা করতে পারেন না। যেমন আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আবার অনেক বলে আমি তো স্লিম আছি, আমি তো স্টুডেন্ট, আমার কী দরকার, পড়াশোনা নিয়ে ব্যস্ত। আপনি প্রতিদিন এই কাজটা করবেন, আপনি কী পরিমাণ এনার্জি ফিল করবেন আপনি কল্পনা করতে পারেন। আপনার রাত 12টায় কোথায় বেরোতে হবে, কোনো একটা কাজ করতে হবে, কোনো একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, আপনি কিন্তু ক্লান্তি ফিল করবেন না প্রতিদিন। আমি আজকে থেকে আপনাদের আরেকটা টিপস দেবো, সেটা হচ্ছে প্রতিদিন 45 মিনিট থেকে 1 ঘন্টা দৌড়াবেন বা হাঁটবেন, দৌড়াতে না পারলে। এবং এইটা আপনার লাইফে আপনাকে যে কী পরিমাণ এনার্জি দিবে, আপনি খুব দ্রুত কাজ করতে পারবেন, আপনি প্রচণ্ড রকমের এনার্জি পাবেন, এবং কাজ করে আপনি মজা পাবেন। আসলে কাজ করে মজা পাওয়াটা খুব কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তখন দেখবেন আপনি খুব 3 ঘন্টার কাজ আপনি 1 ঘন্টা করে ফেলতে পারছেন, কারণ মনোযোগটা বেড়ে যায়। সো আমরা এগুলো অনেক সময় ছোটো ছোটো জিনিস আমরা কিন্তু চিন্তা করি না, কিন্তু দেখা যায় এগুলো লাইফে এত বেশি কাজে লাগে। এবং আরেকটা জিনিস হচ্ছে যেটা আমি বলেছি, যে উদ্যোক্তা হতে গেলে একটা ধারণা তৈরি হয় যে আমি যদি ফেল করি তাহলে আমাকে মানুষ কী বলবে, বলুক, মানুষ তো বলবে, মানুষের কাজ হচ্ছে বলা। আপনি আপনার কাজ দিয়ে মানুষের বলাটাকে চেঞ্জ করতে পারেন। আমাকেও তো অনেকে বলেছে যে একে দিয়ে কিছু হবে না, এখন তারা আমাকে
কাছে পাওয়ার জন্য বা কাছে টাকার জন্য অস্থির হয়ে থাকে। সো ইউ ক্যান চেঞ্জ দেম, যারা বলবে তাদেরকে আপনি চেঞ্জ করতে পারেন আপনার কাজ দ্বারা, সব ঘুরে যাবে। যারাই আপনাকে আজকে খারাপ বলছে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনার চারপাশে আপনাকে দেখার জন্য, আপনার পাশে থাকার জন্য তারা অস্থির থাকবে। সো কে কী বললো জাস্ট ভুলে যান। লাইক এ ডাস্টবিন, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি ডাস্টবিন দেখলে কী করি, নাকে হাত দিই আর অন্যদিকে তাকিয়ে চলে যাই। ডু লাইক দিস, কে কী বললো কিচ্ছু যায় আসে না। সময় এবং আপনার অবস্থান আপনাকে সব কিছু চেঞ্জ করতে বাধ্য করবে। আপনাকে তখন এরকমভাবে সবাই চিন্তা করবে যে একে তো আমার, আমি তো এর কাছে যেতে চাই, এর সঙ্গে কথা বলতে চাই, কিন্তু কে এখন কী বললো এটা ভুলে যান। এটা নিয়ে ভাববার কোনোই কারণ নেই, কোনোই কারণ নেই। এবং আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা অনেক স্বপ্ন দেখি, এটা করবো, এটা করবো, এটা করবো, কিন্তু আমরা শুরু করি না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, আমাদের শুরু করতে হবে। এবং এইটা যে কত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যে অ্যাকশানে নামা। এখন আপনি অনেক স্বপ্ন দেখলেন সারা রাত ধরে, অনেক বলে যে ঘুম আসতেছে না, এত স্বপ্ন, আমার এত স্বপ্ন যে আমি ঘুমাতে পারি না, কিন্তু কাজে নামি নামি, তাহলে কিন্তু লাভ হবে না, আপনাকে নামতে হবে। আর এত আইডিয়ার দরকার নেই। একজন আমাকে বলে যে ভাইয়া আমার কাছে তো 20টা আইডিয়া আছে। এত আইডিয়া হলে আপনি কোনোটাই করতে পারবেন না। আপনি খুব অল্প কিছু আইডিয়া, যখন যেটা মাথায় আসে আপনি সেটা একটু বুঝে শুনে অ্যানালাইসিস করে আপনি নেমে যান, তখনই আপনি দেখতে পাবেন যে আইডিয়ার কিন্তু শেষ নেই। আমার কাছে একটু যেহেতু প্রশ্ন এসে গেছে একটু উত্তর দেই, উদ্যোক্তা হতে চাইলে স্টুডেন্ট অবস্থায় কী করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে আপনি স্টুডেন্ট অবস্থায় নেটওয়ার্কিং শুরু করেন। স্টুডেন্ট অবস্থায় আপনি টিউশনই করেন, পার্ট টাইম কাজ করেন, এখন ঢাকা শহরে বলেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানান রকম পার্ট টাইম কাজের সুযোগ আছে। আমরা কিন্তু খুঁজি না, ইভেন আমি আপনাদের বলি আজ থেকে 15 বছর আগেও আমি কিন্তু পার্ট টাইম কাজ করেছি। সম্ভব, যেটা দরকার সেটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুঁজতে হবে। আমরা অনেক সময় খুঁজি না কোথায় পাওয়া যাবে। আপনি দেখেন আজকাল কিন্তু নানান রকম ফেয়ার হয়, মাল্টিনেশনাল কোম্পানিগুলো নানান রকমের মার্কেটিং ক্যাম্পেইন করে। তারপরে আপনি এখন তো ঘরে বসে কাজ করা যায়। আমাদের আইটিতে কী হচ্ছে আপনি একবার যদি চিন্তা করেন, আইটিতে ব্যাপক কাজ হচ্ছে। ই কমার্সে আপনি ই কমার্স বা ফ্রিলান্সিং শিখে আপনি ঘরে বসে আয় করতে পারেন। তারপরে আপনি পার্ট টাইম কোনো আপনার বিভিন্ন ফাস্টফুডের দোকানে আপনি কাজ করতে পারেন, বা বিভিন্ন ফার্নিচারের শোরুম আছে, বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের শোরুম আছে, সেখানে আপনি কাজ করতে পারেন। পার্ট টাইম কাজ করে আপনাকে কিন্তু মূলধনটা, ইনিশিয়াল একটা মূলধন আপনার কিন্তু দরকার। আপনি যদি পার্টনারও চান, আপনার যদি কিছুই না থাকে, শুধু আইডিয়া দিয়ে অনেক সময় আপনাকে হয়তো ভ্যালু দেবে না। তো সেই জন্য আমি বলবো যে স্টুডেন্ট অবস্থায় আপনি 3টা কাজ করতে পারেন। একটা হলো পার্ট টাইম কাজ করে আপনি মূলধন জোগাড় করতে পারেন, টিউশনই করে হোক, অন্যান্য যেগুলো বললাম সেগুলো করে। আরেকটা হচ্ছে নেটওয়ার্কিংটা করা। আমরা অনেক সময় আমাদের যেসব বন্ধু, আপনি চিন্তা করে দেখেন আপনি প্রাইমারি স্কুলে পড়াকালীন বন্ধুগুলোর কথা কি মনে আছে, তাদের সবার সাথে যোগাযোগ আছে এখন যারা গ্রাজুয়েশন করছেন, একটু চিন্তা করে দেখেন। আপনার হাই স্কুলে যাদের পড়তেন সবার সাথে যোগাযোগ আছে, হয়তো দেখবেন, খুঁজে দেখবেন এক একজন এখন অনেক ভালো ভালো জায়গায় আছে। তারপরে আপনি কলেজে যাদের সাথে পড়তেন সবার সাথে কি যোগাযোগ, এই রেপোর্টটা খুব দরকার। এই এবং এইটা আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। সো নেটওয়ার্কিংটা আপনি করতে পারেন। আমার অভিভাবক আমাকে উদ্যোক্তা হতে বাধা দিচ্ছে, এটা কমন প্রবলেম। আমি প্রতিদিন এরকম অনেক প্রশ্ন পাই, এইটা কমন। আপনার অভিভাবককে আপনাকে বিশ্বাস করাতে হবে, কিছু একটা করে দেখাতে হবে। এই জন্য পার্ট টাইম, আমি বলি যে এই জন্য আপনি পার্ট টাইম ছোটো ছোটো কাজ করেন। পার্ট টাইম ছোটো ছোটো কাজ করলে সেই তখন আপনার অভিভাবকের একটা বিশ্বাস তৈরি হবে। আমাদের বাবা মারা কী করে, সন্তান যদি ছবি আঁকে, দেখে ভালো ছবি আঁকছে, তখন কিন্তু এনকারেজ ফিল করে, ভালো ছবি তুলছে বা গান গাচ্ছে, তখন কিন্তু নিজে নিয়ে যাচ্ছে গান স্কুলে। সো এরকম সব কিছু। কিন্তু আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের পার্ট টাইম এখন অনেক কাজের সুযোগ আছে। সো অভিভাবককে দোষ দিয়ে লাভ নেই, বাবা মা হচ্ছে সবার উপরে, তাদের কথার অবাধ্য হয়ে কিছু করা যাবে না, কিন্তু তাদেরকে বোঝাতে হবে। তারা হয়তো অনেক সময় অনেক কিছু বুঝতে পারেন না, হয়তো না দেখার কারণে, কিন্তু আপনাকে দেখাতে হবে, আপনাকে প্রুফ করে দেখাতে হবে যে হ্যাঁ আমাকে বিশ্বাস করতে পারো, আমিও বিজনেস করে তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। তো সেরকমভাবে চিন্তা করলে আপনি দেখবেন যে অভিভাবকরা নিশ্চয়ই এগিয়ে যাবে। যেটা আমি বললাম যে শুরু করতে হবে, এবং কে করবে, আমি আপনাকে। সো আমাকে নামতে হবে, কেউ কিন্তু আপনাকে, নো ওয়ান উইল হেল্প ইউ। একটা জিনিস মনে রাখবেন, লাইফে আপনাকে কেউ কোনো সাহায্য করবে না, কেউ না, বাবা মা ছাড়া। বাবা মা কিন্তু প্র্যাকটিক্যালিও কিন্তু আপনি একা, আপনাকেই করতে হবে।
সো সেই জন্য বলছি যে আপনাকে কেউ সাহায্য করবে না, এরকম একটা থিম নিয়ে, এরকম একটা মেন্টালিটি নিয়ে আমার লাইফেও আমি আমার আমাকে কেউ সাহায্য করে না। ইভেন আমি যে বিজনেস করেছি, আমি যে আজকে যে জায়গায় এসেছি, আমি কিন্তু আমার বাবার কাছ থেকে একটা টাকাও নিয়ে নিই। এটাও একটা আমি বলি না এই কথাটা, এটাও আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার বাবার কাছ থেকে টাকা না নিয়ে দেখি পারি কিনা। আমি চাইলে হয়তো কিছু টাকা নিতে পারতাম, কিন্তু আমি নিয়ে নিই, এখন পর্যন্ত নিয়ে নিই। সো আমার বাবা তো মারাই গেছেন, ওনার প্রপার্টি কিছুই আমার এখনও ধরা হয়নি। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে শুরু করতে হবে, এখন সেই শুরুটা কিন্তু আপনাকে করতে হবে, আর কেউ করবে না। এখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের লাইফে শুরু করতে গেলে যেটা বললাম প্রবলেম, প্রবলেম আসবেই। প্রবলেম আপনাকে দুইটা জিনিস করে, একটা হলো প্রবলেমগুলো আপনাকে স্ট্রং করে অথবা ভেঙে ফেলে। এখন চয়েস ইজ ইয়োর্স, আপনি কি স্ট্রং হবেন না আপনি ভেঙে পড়বেন। কারণ আপনি যখন প্রবলেম ফেস করে আপনি ফেস করতে থাকবেন এবং আসলে প্রবলেমটা আপনি সমাধান করতে চান কি না, এই অ্যাটিচিউডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রবলেমের মধ্যে পড়ে থাকতে চান তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। আর সবাই এখন যেটা বলে সেটা হচ্ছে যে আপনি অন্যজন বলছে প্রবলেম, আপনি হয়তো বলছেন প্রবলেম, আরেকজন কিন্তু সেটাকে দেখছে সম্ভাবনা। সো এইভাবে আইডিয়া খুঁজতে হবে। সো প্রবলেমকে প্রবলেম হিসেবে না দেখে প্রবলেম থেকে বের হওয়ার জন্য যে যে কাজগুলো করা দরকার এবং সেখানে কোনো সম্ভাবনা আছে কি না সেই জিনিসগুলো খুঁজে দেখতে হবে, তাহলে দেখবেন যে লাইফটা অন্যরকম হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের স্টুডেন্টরা বলতে পারেন যে আমাদের তো সময় নাই, আমরা খুবই ব্যস্ত, আমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের ক্লাস, আমাদের অনেক কিছু, আমরা তো খুবই ব্যস্ত, ঝড় বৃষ্টি রাস্তায় পানি, প্রবলেম তো শেষ নাই। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সারাদিন, ওই যে বললাম প্রতিদিন নিজের সাথে রাতে একবার কথা বলতে হবে, আজকে সারাদিন আমি কী করেছি, এই প্রশ্নটা আপনি যখন করবেন এই 24 ঘন্টার উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি দেখেন আমরা নানানভাবে সময় কাটাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুকিংয়ে, আমি তো যেহেতু আমি আপনাদের মতো তরুণদের নিয়ে কাজ করি, বিভিন্ন জেলায় যাই, আমি বলবো সেই গল্পটা একটু পরে, বিভিন্ন জায়গায় যাই, আমাকে অনেক রকমের ইন্টারাকশান করতে, আমি শুনি কেউ কেউ নাকি 7-8 ঘন্টা ফেসবুকে থাকেন, কি ভয়াবহ কথা, মানে 1 ঘন্টা শুড বি ম্যাক্সিমাম। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেখানে আপনি কত সময় নষ্ট করছেন, আপনি ফোনে কতক্ষণ কথা বলেন। আমাদের একটা ইয়ে আছে, আমি দেখি যে যে কথাটা 2 মিনিটে বলা যায় সেটা অনেক সময় কেউ 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা ধরে টেলিফোনে কথা বলছেন। সো এই জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। টিভি কতক্ষণ দেখেন, আড্ডা কতক্ষণ, আড্ডা ডেফিনেটলি দিবেন কিন্তু সেটাও কিন্তু একটা কোয়ালিটি আড্ডা হওয়া উচিত, এবং আড্ডা দিয়ে কিন্তু আপনি আড্ডা দিচ্ছেন আরেকজন কিন্তু স্কিলস ডেভেলপমেন্ট করে, কোনো একটা কোর্স করে, 10 মিনিট স্কুল থেকে ক্লাস করে এগিয়ে যাচ্ছে। এই যে আপনারা যারা এখন ক্লাস করছেন তারা কোয়ালিটি আড্ডাটা দিচ্ছেন এখন, আর অন্যরা কী করছে দেখেন, পাশের দোকানে আড্ডা দিচ্ছে, গল্প করছে, কিন্তু আপনি কিন্তু এখন নলেজ শেয়ারিং করছেন। সো দিস ইজ কোয়ালিটি, কোয়ালিটি টাইম। অ্যান্ড খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমি রাখতে চাই, সেটা বই পড়া সেটাও গুরুত্বপূর্ণ, কতক্ষণ বই পড়েন আপনি, সময়, আমাদের তো রাস্তায় টাইম চলে যায়, সেটাও ইম্পর্টেন্ট। সেই টাইমটা আমি কীভাবে কাজে লাগাতে পারি, সেই টাইমটাতে আমি কোনো একটা ভালো ভিডিও দেখতে পারি কি না, বা আমার যে ফোন কলসগুলো বা নেটওয়ার্কিংগুলো সেগুলো আমি যখন যানজটে বসে থাকি সেগুলো আমি করে ফেলতে পারি কি না, বা একটা বই, এই যে বই পড়ার কথা বললাম ওই টাইমটা আমি কাজে লাগাতে পারি কি না। তারপরে হচ্ছে ঘুম। সো আমরা যদি টোটাল জিনিসটা এবং পড়াশোনা ফাইনালি টোটাল জিনিসটা হিসাব করি আপনি কিন্তু ইজিলি প্রতিদিন 3-4 ঘন্টার সময় কিন্তু বের করে ফেলতে পারেন। আপনি হিসাব করে দেখেন এই 4টা আপনি কিন্তু 3-4 ঘন্টার সময় বের করে, এবং এই টাইমটাতে আপনি টিউশনি করতে পারেন এবং যে যেই পার্ট টাইম কাজগুলোর কথা বললাম সেগুলো করতে পারেন। কারণ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের লাইফটা, আমরা যদি চিন্তা করি যে আমাদের গড় আয়ু, আল্লাহ যতদিন কে কাকে কতদিন বাঁচায় রাখবেন আমরা জানি না, কিন্তু গড় আয়ু যদি হিসাব করি সেটা হচ্ছে যদি 72 বছর হয় আমাদের কিন্তু 23 বছর চলে যায় ঘুমিয়ে, এবং আমাদের 7 বছর চলে যায় খাওয়া দাওয়া করতে, আমাদের প্রায় 8 বছর চলে যায় রেস্টরুমে, এবং বাংলাদেশের কনটেক্সটে আমাদের প্রায় 10 বছর সময় চলে যায় যানজটে। তাহলে আপনি কিন্তু ট্রুলি 24 বছর কাজ করার জন্য সময় পাচ্ছেন, এটার মধ্যে আপনার বিনোদন, আপনার অন্যান্য যেই সুযোগ সুবিধা এনজয় করা সেটাও কিন্তু আছে। সো আপনার কিন্তু টাইম নাই, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। সো এটা মাথায় রেখে আপনি যদি কাজ না করেন আপনি কিন্তু একটা দিন মানে হচ্ছে এক একটা বছর হয়ে যাবে অনেক সময়। সো এইটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন। আর যে জিনিসটা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে আইডিয়া নিয়ে আমি একটু কথা বলতে চাই, যে কী কী আইডিয়া আপনারা কাজ করবেন,
আইডিয়াগুলো নিয়ে যারা এখনই চিন্তা করছেন ছোটোখাটো কিছু করবেন তাদেরকে আমি একটু আইডিয়া নিয়ে কথা বলতে চাই। আইডিয়া যেমন একটু আগে একটা বললাম যে কোথাও আপনি হয়তো একটা প্রবলেম দেখছেন, সেখান থেকে প্রবলেম থেকে কীভাবে আইডিয়া বের করা যায়, সেখান থেকে কীভাবে সম্ভাবনা সেটা সলভ করতে গিয়ে কী একটা, যেমন আমি যানজটের কথা বললাম, অনেকেই নানান রকম আইডিয়া এখন বের করার চেষ্টা করছেন যে এই টাইমটাকে কীভাবে কাজে লাগিয়ে প্রোডাক্টিভ করা যায়। এরকম অনেক সমস্যা আমাদের লাইফে প্রতিদিন আছে, তাই না? বৃষ্টিতে ভিজতেছে, সেদিন একটা দেখলাম যে ঢাকা শহরে অনেকগুলো পার্কিং খালি থাকে সারাদিন, অ্যাপসের মাধ্যমে সেই পার্কিংগুলোকে কীভাবে ইউজ করা যায় রাস্তায় গাড়ি না রেখে। সো নানান রকম আইডিয়া প্রবলেমগুলো থেকে, যে রাস্তায় গাড়ি রাখা একটা প্রবলেম, সো অনেক পার্ক গাড়ি বাড়ির বা অফিসের গ্যারেজ খালি থাকে সারাদিন, বা কারো হয়তো রাত্রেবেলা খালি থাকে অফিসগুলোর, সো সেইগুলো কিন্তু অনেক রকমের আইডিয়া বের করা যেতে পারে। আরেকটা হচ্ছে যে আপনার কোনো শখ, আপনি হয়তো গান গাইতে পছন্দ করেন, আপনি হয়তো বাজাতে পছন্দ করেন, আপনি হয়তো ছবি আঁকতে পছন্দ করেন, আপনি হয়তো রান্না ভালো করতে পারেন, আপনি হয়তো ইভেন্ট ম্যানেজমেন্ট ভালো করেন, আপনার লিডারশিপ খুব ভালো, এই ধরনের নানান শখ থেকে আপনি কিন্তু সেগুলোকে বিজনেসে কনভার্ট করতে পারেন। এবং কনভিনিয়েন্স, একটু মানে কনভিনিয়েন্স দিয়ে দেওয়া, বাজারে পাওয়া যাচ্ছে ওটাই আছে, ওটাকে একটু সহজ করে দেওয়া, একটু সহজ করে প্রেজেন্টেশনে হোক, প্রাইসিংয়ে হোক বা ডেলিভারিতে হোক, একটু সহজ করে সেটাকে আপনি নিয়ে আসতে পারেন, আপনার বাজারে নিয়ে আসতে পারেন। সো এই ধরনের অনেক কিছু আপনারা করতে পারেন, যেটা হচ্ছে যে আপনার চারপাশে কী হচ্ছে চোখ কান খোলা রাখা। এখন আমরা কী হয়, আমরা হচ্ছি দেখি বা তাকাই, দেখার তাকানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, আমরা তাকাই, আমরা কিন্তু দেখি না। তাকানো, আপনি তাকালেন যে ওকে ফাইন, কিন্তু আপনি দেখেন, ভালো করে দেখেন কী হচ্ছে চারিদিকে, কোথায় কী হচ্ছে, দেশে কী হচ্ছে, বিদেশে কী হচ্ছে। দেশে এখন প্রচুর ফেয়ার হয়, আপনি ফেয়ারগুলিতে অ্যাটেন্ড করতে পারেন, আপনি দেখবেন যে আপনার চোখ কান খুলে যাচ্ছে, আপনি দেখবেন যে অনেক মজার মজার আইডিয়া আপনি সেখান থেকে বের করতে পারেন। তারপরে তো গুগল মামা আছে, আপনি যে কোনো জিনিস আপনার মাথায় আসছে, আপনি হয়তো একটা প্রবলেম দেখছেন, যেমন আমি প্রায় বলি যে সেটা হচ্ছে যে আমরা একসময় চিন্তাই করতে পারতাম না যে পানি বোতলে ভরে কোনো দিন বিক্রি হবে, কিন্তু এখন কী হচ্ছে, টিস্যু পেপার আপনি কীভাবে ইউজ হচ্ছে, নিম্ন মধ্যবিত্ত যে পরিবার সেই পরিবারের মাসের বাজারে এখন একটা করে লিকুইড সোপ থাকে। সো এগুলো তো আমরা আগে ইউজ করতাম না, কিন্তু এই দেখেন কনভিনিয়েন্স এবং সচেতনতা এবং হাইজেনিক এই সব জিনিসের উপরে কিন্তু মানুষ নানা রকম গুরুত্ব দিচ্ছে। এটা হচ্ছে, আর এটা হচ্ছে আপনি যেসব জেলায় বসবাস করেন সেসব জেলায় সবচেয়ে ভালো কোন পণ্যগুলো আছে যেগুলোকে আপনি খুব সহজেই বাজারজাত করতে পারেন, বা বিদেশে কোন জিনিসটা ব্যবহার হচ্ছে যেটা আমরা এখনও বাংলাদেশে ব্যবহার করি নাই, বা ঢাকায় ব্যবহার হচ্ছে যেটা এখনও গ্রামে যায় নাই, এরকম নানানভাবে কিন্তু আইডিয়া জেনারেট করা যেতে পারে। আরেকটা হচ্ছে আমি যেটা বলি সবসময় যে আমাদের 17 কোটি মানুষ, আপনি যদি চিন্তা করেন তাদেরকে খাওয়াবেন, আপনি যদি চিন্তা করেন তাদেরকে আপনি পড়াবেন, এবং আপনি যদি চিন্তা করেন তাদেরকে কোনো কিছু আপনি ব্যবহার করাবেন, আপনার কিন্তু মানে আইডিয়ার কোনো অভাব নেই, এবং আপনার অত দরকার নেই, মাত্র 50,000, যেটার পার্সেন্টেজ হলো 0.03%। সো আপনি যদি চিন্তা করেন যে মাত্র 50,000 লোককে নিয়ে আমি চিন্তা করবো, তাহলেও কিন্তু বিজনেস কেস হয়ে যাচ্ছে। সো সেই জন্যে আমি যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে আইডিয়া জেনারেটগুলো করার জন্য আপনাকে, এবং আমি যেটা শুরুতেই বলেছি যে আপনাকে আইডিয়াটার প্রেমে পড়তে হবে, আপনার বিজনেস কনসেপ্টটার প্রেমে পড়তে হবে, তাহলে দেখবেন যে আপনার খুব সহজে আইডিয়া পেয়ে যাচ্ছেন। আর মূলধনের ব্যাপারে আমি তো আপনাদেরকে অনেকগুলো আইডিয়া দিয়েছি, স্টুডেন্ট লাইফ থেকে পার্ট টাইম টিউশনই করে বা পার্ট টাইম টিউশনই করে হোক, বা নানানভাবে আপনি নেটওয়ার্কিং করে, আর ট্রাস্টেড যেটা বললাম যে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় মূলধন, যে আপনাকে একজন বিশ্বাসযোগ্য মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে, এবং বটম লাইন হচ্ছে ভালো মানুষ হতে হবে, এটার কিন্তু কোনো বিকল্প নেই। আমরা সফলতা বলতে বুঝি, এটা কখনো মনে করবেন না যে সফলতা মানে বাড়ি গাড়ি টাকা পয়সা। সফলতাকে আমি ডিফাইন করি, আমি পার্সোনালি ডিফাইন করি 4টা স দিয়ে, সেই 4টা স হচ্ছে সুখ, সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং সম্পদ। এই 4টা একসঙ্গে যখন কাজ করে তখন আপনাকে সফল বলা যেতে পারে। অ্যাকচুয়ালি সফলতা বলাটাও ঠিক না, আমি বলবো যে সফলতা মানে হচ্ছে আসলে খুশি থাকা। যে যেভাবে আছেন না কেন, আপনারা যদি খুশি থাকেন, হ্যাপি থাকেন, সেটাই কিন্তু সাকসেস। এবং এই আপনারা কখনোই, আপনারা যদি চিন্তা করেন যে আমার অনেক টাকা দরকার,
এটা কিন্তু কখনো মোটিভেটিং ফ্যাক্টর হতে পারে না। খুব বেশি দিন আপনাকে এটা আপনাকে মোটিভেট করবে না, আপনি কিন্তু এখান থেকে ডিরিল হয়ে যাবেন। আপনি যদি কাজটাকে ভালোবাসেন, আপনি যদি মনে করেন যে আমি শুধু নিজের জন্য না, আপনি অন্যের জন্য কাজ করবেন, নিজের জন্য তো করবই, অন্যের জন্য কাজ করব, তখন আপনার মধ্যে একটা কাজের প্রতি ভালোবাসা তৈরি হবে। এবং মানুষের হাসি মুখ দেখার মধ্যে যে কী ধরনের একটা গর্ব, কী ধরনের একটা অনুভূতি, আপনি একজন মানুষকে খুশি করতে পেরেছেন, একজন মানুষকে স্মাইল দিতে পেরেছেন, এইটা কিন্তু আপনাকে কিন্তু মোটিভেট করবে কাজ করার জন্যে। সো সেই জন্য আমি আপনাদের যেটা বলবো যে, আর ওই যেটা বললাম যে অর্থ সম্পদ, ওগুলো বাই প্রোডাক্ট, ওরা অটোমেটিক আসবে, আপনি কাজ করে যাবেন, ওগুলো এমনিতেই আসবে, ওগুলোর জন্য আলাদা করে আপনাকে কিছু করতে হবে না। সো এই জিনিসটা মাথায় রেখে আমরা যদি, আর সবচেয়ে বড় জিনিস আমি আপনাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ভালো মানুষ হওয়া, এটা কিন্তু কোনো বিকল্প নেই। ভালো মানুষ না হলে আপনি যতই সফল হন না কেন, আপনাকে কিন্তু কেউ ভালো বলবে না। আপনি শুধু নিজেকে নিয়ে আমি 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 সারাক্ষণ যদি চিন্তা করেন আমার আমার সম্পদ, আমার পরিবার, আমার সব কিছু, তাহলে কিন্তু কোনো লাভ নেই। এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে, কিন্তু আপনি অন্যের জন্য কতটুকু করতে পারলেন, নিজের জন্য তো করবেনই, নিজের পায়ের খুঁটি শক্ত না হয়ে কখনো অন্যের জন্য করা যায় না। অন্যের জন্য কতটুকু করতে পারলেন, সমাজের জন্য কতটুকু করতে পারলেন, এবং পারলে দেশের জন্য যদি কিছু করতে পারেন, এটাই হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। কারণ ভালো মানুষ হওয়ার কিন্তু কোনো বিকল্প নেই, আপনি যা কিছুই করেন না কেন লাইফে ভালো মানুষ হতে হবে, এবং এটাই আমার সবচাইতে বড় স্লোগান। এখন আমি আপনাদের একটু বলার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আইডিয়া নিয়ে আমি আরেকটা টিপস দিব, যেহেতু আজকে একটু লম্বা লাইভে পেলাম, সেটা হচ্ছে যে বিয়ে নিয়ে আমার একটু কথা আছে। আমরা আজকাল বিয়ে স্বাধীন নামে যে কাজগুলো করছি, এটা একটু চিন্তা করার ব্যাপার আছে। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে মানুষ তো জীবনে একবারই বিয়ে করে, আমি যাদের অনেক টাকা পয়সা আছে তাদেরকে নিয়ে কথা বলছি না, কিন্তু যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, যাদের বিয়ে করার জন্য জমি বিক্রি করতে হয়, লোন করতে হয়, তাদেরকে নিয়ে আমি কথা বলছি, যে তারা অন্যকে দেখানোর জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য, বন্ধুবান্ধবকে দেখানোর জন্যে বিয়ের সময় একটা তরুণ বা একটা তরুণীর কোমরটা ভেঙে দেওয়া হয়। কারণ বাবা মা হেল্প করতে পারলে, বাবা মাও কিন্তু দেখা যায় হয়তো কোনো প্রপার্টি বিক্রি করে দিচ্ছে বা ধার করছে, সেটাও করতে দেওয়া উচিত না। অথবা নিজে হয়তো একটা জব করছে, দেখা গেছে অফিস থেকে একটা বড় লোন নিচ্ছে, কিন্তু আপনি এরকম একটা আড়ম্বর বিয়ে করার পরে সেকেন্ড মান্থ থেকে যখন লোনের ইনস্টলমেন্ট দিতে আপনি হিমশিম খাবেন, তখন আপনাকে কে দেখতে আসবে, কে আপনাকে সাহায্য করবে, একটু চিন্তা করেন। ডেফিনেটলি আপনি অবশ্যই, আপনি যাকে বিয়ে করবেন, ছেলে হোক মেয়ে হোক, দুজন আলাপ করে যদি আপনার বাবা মাকে বলতে পারেন যে তোমরা বিয়েতে যে খরচটা করবো অবশ্যই করবা, বা মানুষজন খাওয়াবা, কিন্তু এত আড়ম্বর, এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বড় বড় রেস্টুরেন্টে গায়ে হলুদ এটা সেটা করে, তারপর কী হচ্ছে? অনুষ্ঠান তো করে ফেললেন, মজা হয়ে গেল, তারপর পরের দিনগুলো আপনার কেমন কাটছে? আমি আবার বলছি, যাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তাদের কথা বলছি, তাদের কী অবস্থাটা হয় একবার ভেবে দেখুন। সেইটা না করে আপনারা যদি এরকমভাবে বলতে পারেন যে আমরা মিনিমাম খরচ করে বাকি টাকাটা যদি আপনাকে মূলধন হিসাবে, এই যে এটা একটা আইডিয়া, মূলধন হিসাবে আপনাকে একটা বিজনেস করার জন্য সাপোর্ট দিতে পারে বাবা মা, বা আপনি লোন না নিয়ে আপনি যে সঞ্চয় করেছেন সেখান থেকে অর্ধেক টাকা খরচ করে অর্ধেক টাকাটা যদি আপনি মূলধন হিসাবে একটা বিজনেস শুরু করতে পারেন, আপনি 5 বছর 7 বছর কষ্ট করে বিজনেসটা দাঁড় করিয়ে এরপর আপনি এনজয় করেন, আপনি প্রতি বছর হানিমুন করেন, প্রতি বছর ম্যারেজ ডে করেন, আপনি ঘুরতে যান, কেউ তো মানা করছে না। কিন্তু একদিনকে সাজানোর জন্য, একজনকে একদিন সাজানোর জন্য যেই ত্যাগটা আপনি করছেন, যেই ক্ষতিটা আপনি করে ফেলছেন, যেই হার্ডওয়ার্কটা আপনি করে ফেলছেন, সেটা কিন্তু আপনাকে অনেক দিন বয়ে নিয়ে যেতে হবে। তো আমি আপনাদের বলবো যে অবশ্যই আপনারা বিয়েতে মজা করবেন, বিয়ে করবেন, আনন্দ করবেন, কিন্তু সেটা যতটা লিমিটেড করে করা যায়, কারণ জীবনটাকে দেখতে হবে। আজকে আমি মজা করে ফেললাম, তারপর 3 মাস পরে আমার সংসার চলছে না, এইটার কিন্তু কোনো অর্থ নেই, মানুষকে দেখানোর কিছু নেই। আপনি মানুষকে দেখিয়ে কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি অবশ্যই দেখাবেন, যখন আপনি অনেক সলিড একটা অবস্থানে চলে যাবেন তখন আপনি দেখান, তখন আপনি যা ইচ্ছা তা করেন, কিন্তু এই যে মানুষটাকে আপনি একদিন সাজানোর জন্য এই ধরনের একটা সমস্যায় পড়ে যাওয়ার চেয়ে তাকে যাতে সারা জীবন সাজাতে পারেন, সেরকম একটা ব্যবস্থা করাই ভালো। আর যাদের অনেক টাকা পয়সা আছে তাদের কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আপনি হয়তো বিয়েতে 2000 মানুষ খাওয়াবেন, 5000 মানুষ খাওয়াবেন, সেটা না করে আপনি 1000 মানুষ খাওয়ান, বাকি টাকাটা যেই বাবা, তার যেই একেবারে গরিব বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, তার বিয়ের ব্যবস্থা করে দেন, বা তাদেরকে একটা ঘর করে দেন ছোট্ট,
সেটা করে যেই আনন্দটা আপনি পাবেন অতিরিক্ত 2000 লোক খাওয়ানোর চেয়ে অনেক বেশি আনন্দ আপনি পাবেন। সো এই কাজগুলো কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন। আমি এগেইন আপনাদের বলবো এই কথাগুলো কেমন লাগলো একটু কমেন্টে বলতে পারেন, বা আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে এইগুলো থেকে আপনারা আমাকে জানাতে পারেন। এবং আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমাদের হাতে আর মাত্র 10 মিনিট সময় আছে। সো এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি ডেফিনেটলি সেই প্রশ্নগুলো নিব। যেমন আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম, স্টুডেন্ট লাইফে যারা বললেন তারা কি করতে পারেন, তারা এই কাজগুলো করতে পারেন। আপনি খরচ থেকে কিন্তু আপনি সেভ করতে পারেন। আমি একেবারে যাদের একেবারে নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য এই আইডিয়াটা বলছি খরচ থেকে, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু একটা খরচ থাকে। সো আমরা যদি একটু চিন্তা করি খরচগুলোকে স্টুডেন্ট লাইফে বা ক্যারিয়ারের একেবারে শুরুতে একটু কষ্ট করে চলবো, তাহলে কিন্তু আপনার জীবনটা ভবিষ্যতের জন্য অনেক সুন্দর হতে পারে। যেমন ধরেন অনেকে ধূমপান করেন, এটা তো একটা পজিটিভ দিকও নাই, তাই না? আমি যদি ধূমপানের টাকাটা সেভ করতে পারি সেটা কিন্তু আমরা প্রতিদিন সঞ্চয়টা বাড়তে পারে। আমি কিন্তু আবার বলছি আমি বিজনেস শুরু করেছি 50,000 টাকা দিয়ে। সো আপনারা কিন্তু এই যদি শুরু করার টাইমটাতে 1,00,000 বা 2,00,000 টাকাও জমাতে পারেন, এটাও কিন্তু একটা বিরাট আপনার জন্য মূলধন হয়ে দাঁড়াতে পারে। এবং আজকাল যেটা হয় সেটা হচ্ছে যে আই এম সরি টু সে যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রেম করা, গিফট দেয়া, এবং মানে প্রেম করা মানে গিফট দেয়া, এই সব প্রেমের কোনো প্রয়োজন নেই। মনের থেকে যদি কোনো ভালোবাসা না হয় এবং গিফট দিয়ে যদি খুশি করতে হয়, এ ধরনের আমার মনে হয় সময় নষ্ট করা, অর্থ নষ্ট করা প্রেমের, কারণ এগুলো থাকবে না, এগুলো থাকে না। এটার সঙ্গে সম্পর্ক শুধুই হৃদয়ের, এটার সঙ্গে সম্পর্ক অন্য কিছু না। হ্যাঁ, আপনি খুশি করার জন্য নানানভাবে আপনি ছোটো ছোটো মানে অনেক বড় গিফট দিলে অনেক খুশি হবে, এটা কিন্তু সেরকম না, সম্পর্কটা সেরকম না, প্রেমটা সেরকম না। আমাদের প্রেমগুলো যেন কেমন হয়ে গেছে। সো এগুলো থেকে আমি মনে করি বিরত থাকেন, কারণ এগুলো আপনাকে কিছুই দেবে না। আর আপনি দাঁড়িয়ে যান, ক্যারিয়ার এস্টাবলিশ হয়ে যান, প্রেমের অভাব হবে না, প্রেম আপনার পিছনে ছুটবে। সো এটা নিয়ে এত ভাববার কিছু নেই। বন্ধুদের সাথে আড্ডা, আমি প্রচণ্ডভাবে এটা আড্ডাটাকে আমি ভালো মনে করি, এবং এটা একটা নেটওয়ার্কিং, এটা একটা হৃদ্যতা, এটা একটা সম্পর্ক, এটা লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বন্ধু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। লাইফে একটা বন্ধু আপনাকে ধ্বংস করে দিতে পারে, এবং একটা বন্ধু আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। সো এটা খুব মাথায় রাখবেন। বন্ধুদের সঙ্গে আড্ডা, কাদের সাথে আড্ডা দিচ্ছেন? অনেকে আড্ডা দেন, প্রায় আড্ডা দেন, আপনার খাওয়া দাওয়া করেন, এখানে অনেক টাকা পয়সা নষ্ট হয়। সো এই জিনিসগুলো থেকে একটু বিরত থাকতে পারেন। আর সে মোবাইল ফোন, যেটা আমি বলেছি যে আমরা অনেক সময় অকারণে অনেক কথা বলি, এবং কেউ কেউ প্রেম করার নামে সারা রাত কথা বলেন, যেটা টোটালি রং। আপনি একটা রাত এইভাবে করে নষ্ট করছেন, মানে আপনার জীবন থেকে একটা রাত, একটা দিন শেষ, কারণ পরের দিন সারাদিন আপনাকে ঘুমাতে হচ্ছে। সো ডোন্ট ডু ইট। ক্যারিয়ারটাকে সিরিয়াসলি নিতে হলে এই কাজগুলো করা ঠিক হবে না। আরেকটা হচ্ছে যে শখের জিনিস, আমরা হয়তো চিন্তা করি যে আমার আজকে খুব শখ করছে, শখের জিনিসটা আমরা কিনে ফেলি, শখটাকে কিন্তু একটু তুলে রাখা যেতে পারে অনেক বড় শখ পূরণ করার জন্যে। সো আমরা অনেক সময় চিন্তা করি যে আমার হাতে কিছু টাকা আছে, আমি এখনকার শখটা পূরণ করি, কিন্তু আপনি কিন্তু ওইটা দিয়ে আপনি যদি একটা কিছু করতে পারেন এবং সেটা যদি এগিয়ে নিতে পারেন, আপনি কিন্তু অনেক বড় একটা শখ পূরণ করতে পারেন। আপনার একটা হয়তো একটা মোটরসাইকেল কিনতে ইচ্ছে করছে, বা একটা ক্যামেরা কিনতে ইচ্ছে করছে, বা একটা দামি মোবাইল ফোন ইউজ করতে, আপনি একটু পরে করেন, 2 বছর 3 বছর 4 বছর পরে করেন, কিন্তু আগে নিজের ইয়েটা বিজনেসটা দাঁড় করেন, স্টার্টআপ ক্যাপিটালটা আপনার সাথে রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আর যেটা বললাম সেটা হচ্ছে যে পার্ট টাইম কাজগুলো তো আমি বলেইছি। এখন ওইভাবে আপনি যদি আইডিয়াগুলোকে আপনি নিয়ে যান, তাহলে দেখবেন যে আপনার এই মানে নানানজন নানানভাবে, আর সারাক্ষণ একটু চোখ কান খোলা রাখা, শেয়ারিং করা যে কোথায় কী হচ্ছে, কোথায় কী করতে পারে। আর ফাইনালি আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমি এত কথা বলার উদ্দেশ্য, বা 10 মিনিট স্কুলে এসে আপনাদের সঙ্গে এত কথা বলার মূল উদ্দেশ্য, আমি আসলে আপনাদেরকে নিয়েই কাজ করছি, বাংলাদেশের তরুণদের নিয়েই আমি কাজ করছি। এবং আমি গত 3 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে আমি কথা বলছি তরুণদের সাথে, নানান রকমের উদ্যোক্তা হওয়ার জন্য নানান রকম পরামর্শ দিচ্ছি, নানান স্বপ্নের কথা বলছি। বলতে গিয়ে আমার কাছে মনে হলো যে আমরা স্বপ্ন তো দেখাচ্ছি, কিন্তু সেটা কীভাবে কার্যকর করতে হয় টেকনিকগুলো কিন্তু বলা হচ্ছে না। তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে সারা বাংলাদেশের 64 জেলাকে একত্র করে আমি অনলাইনে প্রথমে 164 জনকে নিয়ে আমি 90 দিন, এবং এটা একটা ইউনিক কাজ, বাংলাদেশে এই প্রথম এই ধরনের একটা কাজ হয়েছে,
90 দিন আমি তাদেরকে, 90 দিন মানে 90 দিন শুক্র শনিবার সহ প্রতিদিন আমি তাদেরকে কর্মশালা করেছি। করে আমি তাদেরকে ফাইনালি ঢাকায় এনে তাদেরকে সম্মাননা দিয়েছি কাউকে কাউকে, এই 164 জনের মধ্যে 64 জেলা থেকে। এবং এটা অনলাইনে হয়েছে এবং এটা ছিল ফ্রি, মানে তিনটা কারণে এটা ব্যতিক্রম ছিল বাংলাদেশে। একটা হচ্ছে 64 জেলাকে একসঙ্গে কানেক্টেড করে, এটা তো 10 মিনিট স্কুলেও হচ্ছে, প্লাস 90 দিন মানে 90 দিনই ক্লাস হয়েছে এবং এটা ফ্রি ছিল, আপনারাও ফ্রি পাচ্ছেন, সো মিল আছে আমার কাজটার সঙ্গে। এবং তাদের মধ্যে 50 জন অন্তত অলরেডি বিজনেস শুরু করে দিয়েছে। সেকেন্ড ব্যাচ শুরু করেছি আমি এই মাসের 5 তারিখ থেকে, এটা কারেন্ট মাসের, এবং সেটা অলরেডি চলছে এবং এখানে প্রায় 5000 জন। সো 164 থেকে 5000, এখন 5000 প্রতিদিন ক্লাস করছে, প্রতিদিন কর্মশালা করছে কীভাবে একজন ভালো উদ্যোক্তা হওয়া যায়, মানবিক উদ্যোক্তা হওয়া যায়, ভালো লিডার হওয়া যায়, সমাজে কীভাবে কন্ট্রিবিউট করা যায়, শুধু নিজের জন্য না অন্যের জন্য কীভাবে কাজ করা যায়, এই সব কিছু সেখানে শেখানো হচ্ছে। এবং আপনারাও সেখানে যোগ দিতে পারেন, আমি সেটা হচ্ছে নামটা হচ্ছে নিজের বলার মতো একটা গল্প। এবং আপনারাও চিন্তা করেন, আপনারাও আমি স্বপ্ন দেখি, আপনাদেরকে নিয়েও স্বপ্ন দেখি, এরকম আজকে থেকে নতুন করে একটা জিনিস আমরা হয়তো অনেক শুনেছি কিন্তু কখনো ভাবি নাই যে নিজের বলার মতো একটা গল্প হতে পারে। আর যেটা হচ্ছে যে আপনাদের এখানে অনেক প্রশ্ন এসছে আমি দেখেছি, সেই প্রশ্নগুলোর আমরা যদি সুযোগ পাই সেগুলোকে নিয়ে আমরা আবার হয়তো ভিডিও করে দেবো, আপনাদেরকে ভিডিও করে আমরা ছেড়ে দেবো যাতে করে আপনারা সেগুলো রিপ্লাইগুলো দিতে পারেন। তো আমরা আজকে শেষ করতে চাচ্ছি এখানেই, এবং আপনারা অনেক ভালো থাকবেন, অনেক আপনাদের নিরাপদে থাকবেন, এবং বন্ধুত্বটা নির্বাচন করার সময় বারবার চিন্তা করবেন যে বন্ধু কি আমার জন্য ভালো না আমার জন্য খারাপ হচ্ছে এই বন্ধু। এবং আপনারা শেয়ার দিবেন যাতে করে সবাই দেখতে পারে, আপনার অন্য বন্ধুরাও দেখতে পারে, অন্যরাও দেখতে পারে এবং তারাও উপকৃত হতে পারে। এবং আপনারা সবাই এই ভিডিওটা, এই লাইভটা শেয়ার করবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে, আপনাদের সবার জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক, এই শুভকামনায় আমি ইকবাল পাহাড় আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, বাই বাই।